আচ্ছা, এটা মূলত লিস্ট না, এটা হবে ম্যাপের মধ্যে। হ্যাঁ, তো ম্যাপের মধ্যে দেখেন এখানে তারা কিছু প্রসেস বলে দিয়েছে। আপনি ম্যাপটা তৈরি করবেন কিভাবে, একটা ভেরিয়েবলই তৈরি করবেন, শুধু হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে আপনি একটা নেম দিবেন, দেন হচ্ছে তার সাইজটা বলে দিবেন। ওকে, তো এটা বলে দিলে আমাদের জন্য একটু সহজ হয় আর কি। তাহলে হচ্ছে আমরা SM, তারপর হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে কি ভ্যালুটাও আমরা পেয়ে যাব। ওকে, তো এটা একটু দেখি কিভাবে করা যায়। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে মেইন উইথ ব্রেক পয়েন্ট। আমরা এই যে লিস্ট যেটা তৈরি করছি ভেরিয়েবলস এর মধ্যে, আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে এটা একটা ম্যাপ তৈরি হয়ে যাবে। ওকে, তো ম্যাপ হয় কি কারণে, যাতে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি আর কি, যে আসলে ইন্ডেক্স গুলো বলে দিতে পারি। যেমন এটা হচ্ছে বললাম হচ্ছে কি SM। হ্যাঁ, তো এটাকে SM এভাবে দিতে পারেন, অথবা শুধু SM দিয়েও দিতে পারেন, যেটা ওদের এখানে আছে আর কি। হ্যাঁ, আপনি হয় এভাবে লিখতে পারেন, সে অটোমেটিক্যালি হচ্ছে কি আইটাকে এখানে প্রিন্ট করে দেবে। হ্যাঁ, যে আইকন আই, ঠিক আছে, তারপর আইকন স্টার্ট, আইকন স্টপ, এভাবে। তো আমরা ধরে দিলাম হচ্ছে আইকন SM না, মানে আমরা বলে দিলাম হচ্ছে ব্রেক পয়েন্ট, বা হচ্ছে বলে দিলাম কল SM, এই টাইপের আর কি। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা বলবো হচ্ছে কি SM, এটা হবে সম্ভবত XS, ঠিক না, XS। ওকে, আর এখানে বলে দিলাম হচ্ছে SM, তারপরে বলে দিলাম হচ্ছে কি MD, আর এখানে বলে দিলাম হচ্ছে LG, আর XL, ডাবল XL, XL, ডাবল XL। ওকে, তো বলার পর এই যে একটা, এখানে আমরা এই কি এবং ভ্যালু এই দুটোকে আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে। হ্যাঁ, তো আপনি চাইলে ইচের মধ্যে আপনি এই দুটোকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, যেমন একটার নাম হচ্ছে কি প্রথম যেটা, যেটা হচ্ছে কি, হ্যাঁ, এটার নাম হচ্ছে নেম, আর এটা হচ্ছে কি ভ্যালু। তো আমরা এটাকে এইভাবে করি, ধরেন প্রথমটাকে করি হচ্ছে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, বা এটা বলতে পারেন যে ব্রেক পয়েন্ট নেম, ব্রেক পয়েন্ট নেম, তবে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, এটা হয় ব্রেক পয়েন্ট নেম, আর কমা দিয়ে হচ্ছে কি ডলার ব্রেক পয়েন্ট, বা হচ্ছে ব্রেক পয়েন্ট। ওকে, এটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। ব্রেকেট আছে না, ব্রেকেট নেই, জাস্ট এইভাবে। তাহলে হচ্ছে কি ব্রেক পয়েন্ট থেকে আমরা ব্রেক পয়েন্ট গুলো পাইলাম। ওকে, তাহলে মিন উইথ কি হবে, মিন উইথ হবে হচ্ছে ব্রেক পয়েন্ট, কারণ হচ্ছে কি আমরা এখানে পিক্সেলটা বলে দিচ্ছি যে আসলে মিন উইথ কত থেকে শুরু হবে। ওকে, আর একটা হচ্ছে ব্রেক পয়েন্ট নেম। হ্যাঁ, তো ব্রেক পয়েন্ট নেম হচ্ছে কি, ধরেন আপনি এখান থেকে যদি বলে দেন যে আসলে এই যে আমরা এখানে যেটা তৈরি করতেছি আর কি, হ্যাঁ, যে আসলে কল SM, কল MD, এটা হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি হ্যাশ এভাবে। ওকে, তো দেওয়ার পর আমরা একটু দেখি যে আসলে কনভার্ট হচ্ছে কিনা। কল, দেখেন মিন উইথ 0 পিক্সেল, এখান থেকে কি আসছে, কল অ্যাক্সেস 1, কল অ্যাক্সেস 2, মানে সেম জিনিসই তো রিপিট হবে। কিন্তু দেখেন আমরা কিন্তু এক ক্লিকে শুধুমাত্র অ্যাক্সেস, MD সবগুলো কিন্তু বানিয়ে ফেলছি। ওকে, তারপর দেখেন, আবার দেখেন পরবর্তী যেটা শুরু হয়েছে মিন উইথ কত থেকে শুরু হয়েছে, 575 পিক্সেল থেকে। তো ড্যাট মিন্স হচ্ছে কি, সে 0 পিক্সেল থেকে 575 পর্যন্ত হচ্ছে কি এগুলো কাজ করবে, আর এগুলো কাজ করবে কত থেকে, মানে 575 দশমিক যত থেকে হয় আর কি। তো মূলত হচ্ছে এগুলা মিন উইথ শুরু হয় হচ্ছে 75.9 থেকে, ম্যাক্স উইথ, আচ্ছা যদি আপনি ম্যাক্স উইথ ইউজ করেন না হলে প্রবলেম নাই। হ্যাঁ, তো আমরা যেটা করি এখানে হচ্ছে 76 গুলো বলে দিই আর কি। ঠিক আছে, আমরা তো এখানে বলে দিছি হচ্ছে এক্সাক্ট যেটা আর কি, একদম লাস্ট পজিশন হবে কত, এটা 76 হবে, এটা ধরেন হবে কত, 768, তো 768, 992 না, এগুলো ঠিক আছে, শুধু প্রথমটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল 576, এটা আমরা ভুল করছি। ওকে, দেখেন জাস্ট হচ্ছে কি কয়েকটা লাইন ফুল জিনিসটা কি আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন এই কাজটা তো আমরা রিপিট করতেছি, ঠিক না, ধরেন যে এই যে ফর লুপটা এখানে একবার, এখানে একবার, আমরা চাইলে হচ্ছে কি এখানে একটা এই শুধুমাত্র এই পার্টের জন্য হচ্ছে কি করতে পারি, একটা মিক্সিং তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে যেটা করব, চাইলে হচ্ছে আপনি অন্য কোথাও মিক্স, যেহেতু কলের মিক্সিং এক জায়গাতেই দরকার, তাহলে হচ্ছে আপনি আমরা এখানে তৈরি করি মিক্সিং। ওকে, অ্যাট দ্য রেট মিক্সিং নেম দিলাম হচ্ছে কি মেক কল। হ্যাঁ, মেক কল, তো মেক কল যেটা করবে সে হচ্ছে দুইটা প্যারামিটার নেবে। ওকে, কারণ হচ্ছে কি দেখেন এখানে সে কি নিচ্ছে, আচ্ছা মেক কলে সে কয়টা প্যারামিটার নেবে,
সে শুধু একটাই প্যারামিটার নেবে, হ্যাঁ সেটা হচ্ছে এই যে ব্রেক পয়েন্ট নেম, হ্যাঁ যদি থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব এখানে ব্রেক পয়েন্ট নেমটা এখানে নিয়ে নিচ্ছি, ওকে ব্রেক পয়েন্ট নেম, ওকে নিলাম। নেওয়ার পর এই যে ফর লুপটা আছে, এই ফর লুপটাকে, বা হচ্ছে ফর লুপ ওইটা না, আমরা শুধুমাত্র এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর যদি আমরা এই মিক্সিংটাকে কল করি, তো মিক্সিং কল করার সিস্টেম কি, মিক্সিং কল করার সিস্টেম হচ্ছে অ্যাট দ্য রেট ইনক্লুড, ঠিক না, ইনক্লুড করে হচ্ছে কাকে কল করব, মেক কল। হ্যাঁ তো মেক কলের মধ্যে কাকে পাঠাইতে হবে, দেখেন ব্রেক পয়েন্টটা তো এখানে ইউজ হয়ে গেছে, আমরা শুধুমাত্র যে ব্রেক পয়েন্ট নেমটাকে এখানে পাঠিয়ে দেবো, পাঠালাম, ঠিক আছে। দেখেন এই মিক্সিংটা কিন্তু এখনো কাজ করবে, আমরা সিএসএস দেখি, দেখেন মিন উইডথগুলো কিন্তু ঠিকঠাক আছে এবং কনসোলেও কোনো কি নেই, ভুল নাই, আচ্ছা গেল। তাহলে একটা তো কাজ করছে, তাহলে এইখানে তো আমাদের কোনো কি নাই, মানে কল নেম নাই বা হচ্ছে ব্রেক পয়েন্ট নেম নাই, তাহলে এটাকে কীভাবে সামলানো যায়, ঠিক আছে। তো সামলানো যায় এইভাবেই, তো ধরেন আমরা এখানে বলে দিলাম হচ্ছে ব্রেক পয়েন্ট নেম হচ্ছে বাই ডিফল্ট জিরো, ওকে হচ্ছে বাই ডিফল্ট জিরো দিলেন, তাহলে এখানে আমরা বলতে পারি, তো জিরো মিনস হচ্ছে কি এটা ফলস, অথবা এখানে ফলস দিতে পারেন, ওকে। তাহলে আপনি এখানে একটা কন্ডিশন দিতে পারবেন, হ্যাঁ কন্ডিশনটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে একটু আরেকটু দেখতে পারেন, সেটা হচ্ছে ইফেলসটা দেখতে পারেন এখানে, হ্যাঁ। তো ইফেলসটা কীভাবে কাজ করে আপনার, ট্রু অ্যান্ড ফলস তো আমরা দেখলাম, বিল্টিনস অল রুলস, এই ইফেলস কোথায়, অপারেশন ফর লুপ অ্যাট রুট, এই কি ইফেলস চোখে পড়তেছে না কেন, আচ্ছা সার্চ দেন তাহলে হবে, ইফ ওকে, আচ্ছা এখানে আছে, এটা ফাংশনাল কন্ট্রোলের মধ্যে ছিল, ইফ অ্যান্ড এলস। তো ইফ অ্যান্ড এলসটা হচ্ছে ধরেন এটা বাই ডিফল্ট আছে কি ফলস, যদি এটা থাকে তাহলে একটা রান হবে, আর না হলে হচ্ছে কি আরেকটা রান হবে। তো আমরা হচ্ছে শুধুমাত্র ইফ দিয়ে বলে দিব, আর একটা হচ্ছে কি এলসে আমরা লিখতে পারি, দেখেন ইফ, আর একটা হচ্ছে কি এলস, জাস্ট হচ্ছে এইভাবে আপনার লেখার প্যাটার্নটা আর কি, বা হচ্ছে এটা আমরা বলবো। তো আমরা এখানে বলবো যে অ্যাট দ্য রেট ইফ, ইফ যদি কি হয়, মানে যদি টোটাল পয়েন্ট ব্রেক পয়েন্ট নেম যদি কেউ পাঠায়, হ্যাঁ তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে, আর যদি না পাঠায় তাহলে হবে কি অ্যাট দ্য রেট এলস। তো এটা মেবি আমরা দেখিনি, তো যদি না দেখে থাকি আপাতত ক্লিয়ার হয়ে নিচ্ছে আর কি, ঠিক আছে। এটা কাট করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখন কিন্তু কোডটা আরো সহজ হয়ে গেছে, জাস্ট হচ্ছে কি আমরা একটা মিক্সিং তৈরি করলাম, কাজ শেষ। আর এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একবার ইনক্লুড করে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট শুধু নর্মাল কলের জন্য আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে যেটা করবো, শুধুমাত্র যে মেক কল যেটা আছে এটাকে একবার ইনক্লুড করে দিচ্ছি এখানে, ইনক্লুড মেক কল, ঠিক আছে। এখন কোনো প্যারামিটার দিলাম না, দেখেন এখন যদি আমরা এখানে দেখি স্টাইল ডট সিএসএস, দেখেন মিডিয়া কোয়েরি ঠিক আছে, ওকে গুড। যদি আমরা নর্মালগুলো দেখি সেগুলো ঠিক আছে, মানে প্রথমবার আমরা ইনক্লুড করছি শুধুমাত্র ওই যে ফাঁকা কলগুলো কি করার জন্য, তৈরি করার জন্য, আর পরের বার আমরা কল করছি কিসের জন্য, জাস্ট হচ্ছে ব্রেক পয়েন্ট দেখে, হচ্ছে ব্রেক পয়েন্টকে ম্যাপ করে, ব্রেক পয়েন্ট না মানে আমরা মিডিয়া কোয়েরিকে ম্যাপ করে কি করার জন্য, সিএসএস গুলাকে বা হচ্ছে কল গুলাকে তৈরি করার জন্য, ওকে। তো মোটামুটি আশা করি ওকে, কিন্তু দেখেন আমরা সুবিধাটা একটু চিন্তা করি, ধরেন আমরা যদি এই সিএসএস গুলা নিচে নিচে করতে চাইতাম, বা হচ্ছে কেউ যদি আমাদের এই বিল্ড ফাইলটাই দেখে সে মনে করবো যে হ্যাঁ হ্যাঁ আমি তো সিএসএস করে উল্টাই ফেলছি, কিন্তু দেখেন আমরা যদি এটা দেখি, দেখেন সে পুরো হতাশ, হ্যাঁ হ্যাঁ এটা কি হইলো, ঠিক না। তো এই ছিল মোটামুটি কল তৈরি করার একটা নিনজা টেকনিক, যে আপনি খুব তাড়াতাড়ি কিভাবে এটাকে তৈরি করতে পারেন। এবং দেখেন আমরা যদি এখানে এইভাবে কিছু একটা ইউজ করার চেষ্টা করি আর কি, ধরুন আমরা যদি কলগুলোকে যদি ইউজ করি, আচ্ছা যেহেতু তৈরি করছি একটু ইউজ করে দেখতে সমস্যা কোথায়, ঠিক না। তো আমরা এখানে ইউজ করলাম এরকম, ধরেন ডট রো, রোটা যেহেতু আমাদের মধ্যে আছেই, হ্যাঁ আমি দিলাম হচ্ছে কি ডট কল, শুধু কল ইউজ করলাম, যে ধরেন দিলাম হচ্ছে কল 30, ওকে। তো কল 30 মানে কি, কল 30 বলতে তো কিছু নাই, আমরা হচ্ছে দিলাম হচ্ছে কল কল 1 দিলাম, হ্যাঁ। তো কল 1 দিয়ে হচ্ছে একটা কালার দিতে পারি, ধরেন কালারটা দিলাম হচ্ছে এরকম স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি রেড দিলাম, ঠিক আছে। তো দেন এরকম আরো কয়েকটা তৈরি করলাম, হ্যাঁ। তো এখান থেকে ধরেন হচ্ছে দিলাম কল 2 3 4 5,
সিক্স, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা একটু একটু করে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, একটার পর একটা একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে। তারপরে একটু দিলাম, তারপর এটা একটু দিলাম, আউটপুটটা একটু চেক করি। হ্যাঁ, তো আউটপুটটা চেক করার জন্য আমরা যদি আমাদের ভি কার্ডে যাই, রিলোড দেই, কিছু আসেনি। আচ্ছা, আসেনি এক কারণে, কারণ কোনো হাইট টাইট নাই, তো এই কারণে। তো আমরা ধরেন একটা হাইট দিতে পারি, সেমি কলমগুলোকে একটু মার্ক করে, জাস্ট শুধু একটা প্যাডিং ইউজ করতেছি। যে প্যাডিং হচ্ছে কত, চারপাশে 50 পিক্সেল, ঠিক আছে। দেখেন, দেখছেন সবগুলো কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। এখন যদি আমরা রেসপন্সিভও কাজ করি, ধরুন আমরা যদি এখন ছোট করতে থাকি, এগুলো কিন্তু দেখেন অটোমেটিক্যালি, যেহেতু কল, হ্যাঁ, সে হচ্ছে ওইভাবে করে নিচ্ছে। তো আমরা হয়তো এই যে দেখেন নিচে কিন্তু একটা স্কল আসছে, মিন উইড যেটা, সে ওইটা নিয়ে কাজ করতেছে, দেখছেন। তো এটা আসলে বোঝার উপায় না, যেটা রেড ফ্লাইট যাচ্ছে কিনা, ঠিক আছে। তো এটা কাজ করতেছে, এটা হচ্ছে কি কনফার্ম, যে আসলে দেখেন ফুল উইড যদি আমরা চিন্তা করি, সে হচ্ছে অতটুকুই নিচ্ছে। আর যেহেতু কন্টেইনারের কোনো উইড নেই, আমরা কোনো কন্টেইনার তৈরি করি নাই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো মোটামুটি কল নিয়ে বা হচ্ছে আমরা যেটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল আর কি এখানে, সেটা হচ্ছে আমরা কিভাবে খুব সংক্ষেপে কিছু একটা ভেরিয়েবল তৈরি করে, ওই ভেরিয়েবলকে ম্যাপ করে অনেকগুলো ক্লাসকে অ্যাট এ টাইম তৈরি করতে পারি, এটা। আর আরেকটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু ডাইনামিক্যালি অলরেডি কাজ করা শিখে গেছি, যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো কল নিয়ে এই পর্যন্তই থাকলো, আমরা মানে গ্রিড নিয়ে পর্যন্তই থাকলো, যে আমরা জাস্ট কল গ্রিড এভাবে তৈরি করতে পারি। তো এখানে সম্ভবত হচ্ছে আমাদের 18 গ্রিড ছিল, 18 গ্রিড না, আমাদের হবে কত গ্রিড, 12 গ্রিড। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।